نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم والفجر وليالي عشر والشفع والوتر الله رب العالمين جوك প্রশংসা يا الله رب العالمين কিছু কিছু সময় কি স্থান কি কাল কি ব্যক্তি কি বস্তু কি আল্লাহ রাব্বুল আলামিন অন্য অনেক কিছুর উপর ফজিলত শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বস্তু সময় কাল স্থান সৃষ্টি করেছেন তিনি এই ফজিলতের ঘোষণাও করেছেন এটা কোন মানুষের ইখতিয়ারে নেই যে আমার ইচ্ছা মতো আমি কোন জায়গাকে কোন সময়কে কোন ব্যক্তিকে বা বস্তুকে ফজিলতের জিনিস মনে করব বা শ্রেষ্ঠ মনে করব যেন সৃষ্টিকর্তা তিনি ভালো জানেন যে কোন সময়টা শ্রেষ্ঠ উত্তম কোন কালটা কোন স্থানটা কোন ব্যক্তি কোন বস্তু শ্রেষ্ঠ উত্তম কোন আমল বেশি উত্তম ইত্যাদি এইরকমই একটি সময় আমাদের সামনে ঘনিয়ে এসছে তা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন প্রথম জিলহজ থেকে শুরু করে যে আগামী রবিবার থেকে শুরু হতে পারে শনিবারে যদি সন্ধ্যাবেলা চাঁদ দেখা যায় 29 জিলকাদের পরে আর যদি তা না হয় তাহলে রবিবারের সন্ধ্যা থেকেই শুরু হবে এই জিলহজ মাসের প্রথম চাঁদ বা তারিখ আর এইভাবে আরাফার দিন আপনারা এখানে আছেন জানতেই পারবেন কোন দিনে হয় কারণ হাজি সাহেবরা আরাফায় যেদিন অবস্থান করেন সেটি হচ্ছে আরাফা তারপরে যদি রবিবারে শুরু হয় তাহলে সোমবারে আরাফা হবে আর যদি রবিবারে চাঁদ উঠে সোমবার থেকে শুরু হয় তাহলে মঙ্গলবারে আরাফা হবে তো আশা করি এই দিনগুলি সম্পর্কে অনেক ভাইদের জানা আছে অনেক কিছু আবার অনেক কিছু হয়তো অনেকের জানা নেই যার ফলে স্মরণ করিয়ে দেওয়া ভালো আজকের খুতবার বিষয়বস্তু এইরকমই ছিল ওয়াজাকির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন স্মরণ করিয়ে দাও স্মরণ করিয়ে দিলে যারা ইমানদার মানুষ তাদের লাভ হয় যারা ইমানদার নয় যারা আমলে ভালো কাজে আগ্রহী নাই তাদের স্মরণ করানো না করানো সমান কিন্তু যারা মুমিন মানুষ যারা নেকির কাজে আগ্রহী নিজের আখেরাতের সম্বল বেশি বেশি নিতে চায় এখান থেকে যাতে সেখানে গিয়ে লাঞ্ছিত না হতে হয় আজাবের সম্মুখীন না হতে হয় তাদেরকে স্মরণ করিয়ে দিলে অবশ্যই লাভ আছে যে স্মরণ করাবে তারও লাভ আছে আর যাকে স্মরণ করানো হবে তারও লাভ আছে এই 10টি দিন এই 10টি দিনের আমল সম্পর্কে আল্লাহ শাইখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহ তার মসজিদ জামে মসজিদ ওনাইজা আল কাসিমের দ্বিতীয় বড় শহর বোরাইদার পরে ওখানে তার নিয়মিত দর্স হইতো 400 থেকে 500 ছাত্র থাকতো মাগরিব পরে আর এশা পরে প্রতিদিন আমি কিছু দর্সে হাজির হয়েছি এক সময় যেটা ছিল আপনার সেই সময়টা ছিল 93, 94, 95 সময়গুলিতে তো তিনি একদিন ছাত্রদেরকে এইরকমই কোন দর্শে আর মসজিদ হারাম দর্শ হইতো যখন মক্কা যেতেন মসজিদ রাবিত হইতো যখন মদিনা যেতেন সৌদি আরবের সবচেয়ে বড় আলেম দুইজন তার একজন ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি আরেকজন আছে শাইখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি তার ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন একদিন যে একজন লোক সাদকা করলো রমজানে বা রমজান মাসের বিশেষ করে শেষ 10 দিনে যে শেষ 10 দিনের অনেক ফজিলত রয়েছে আর আরেকজন সাদকা দান খেরাত করলো জিলহজ মাসের প্রথম 10 দিনে এই হো মা আফজালো এই দুজনের মধ্যে কে বেশি নেকি পাবে কার দানটা বেশি উত্তম
তখন ছাত্ররা কেউ বললো যে রমজান মাস স্বাভাবিক, রমজান মাস রোজার দিন, আর তারপরে রমজান মাসের শেষ 10 দিন যাতে রয়েছে লাইলাতুল কাদার। তো যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিনে সাদকা করবে সে বেশি নাকি পাবে, তার আমল বেশি ফজিলত রাখে। আর এক দল ছাত্র বললো যে না, জিলহজ মাসের প্রথম 10 দিনে যে সাদকা করবে তার সাদকা বেশি ফজিলত রাখে, তার আমল বেশি উত্তম। তখন তিনি বললেন যে তোমরাই তো দুই মজাবে ভাগ হয়ে গেল, এইরকম করে তো মজাব পয়দা হয়েছে। আল্লাহ তো মজাব নাজিল করেন, জি হ্যাঁ, মজাব তো এরকম করে পয়দা হয়েছে। চারজন বড় আলেম চারটা মত পোষণ করলো, আর চারজনকে মান্য আল্লাহ কিছু পয়দা হয়ে গেল, চারজনে কিছু ভক্ত তৈরি হয়ে গেল, আর যাকে বেশি ভক্তি করে তার অন্ধ অনুসরণ করা ধীরে ধীরে এমন তঙ্গে উঠলো যে একবারে ফরজ করে না হলে জামাত একে মানতে হবে, একে মানা ফরজ, এই ইমাম সাহেবকে মানা আমার জন্য ফরজ হয়ে গেছে। আর এক দল বলে যে না, এই ইমাম সাহেবকে মানা ফরজ হয়ে গেছে। আর এক দল বলে যে না, আমাদের এই ইমাম সাহেবকে বাবা ইমাম একে মানা ফরজ হয়ে গেছে। চার মজা পয়দা হয়ে গেল, যুগের আবর্তন বিবর্তনে চার মজা মানুষেরা পয়দা করলো, আল্লাহ পয়দা করেন না। সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এতে রয়েছে মানুষের পরীক্ষা, যে তোমরা ওহির দিকে যাচ্ছ, কোরআন সুন্নাহর দলিলের দিকে যাচ্ছ, নাকি ব্যক্তি পূজা অন্ধ অনুসরণের দিকে যাচ্ছ, এটা একটা পরীক্ষা। যে তোমরা দলিলের পেছনে ছুটো, দলিলকে ফলো করে ইত্তাবে মাওয়াজাল ইলাইকুম মির রাব্বিকুম, নাকি ব্যক্তির পেছনে ছুটো, এই পরীক্ষায় দুভাবে বিভক্ত হয়েছে মানুষ। একদল ওহির পিছনে ছুটে কোরআন সুন্নাহর পিছনে দলিল খুঁজে, আর একদল বড়োদেরকে খুঁজে যে আমাদের বড় সাহেব কি বলেছেন। জি, আর সবচেয়ে সবচেয়ে বড় হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাও যদি বুঝে নিত তাও কাজ হয়ে যেত, এটাও যদি বুঝে নিত তাহলে কাজ হয়ে যেত। যাক, তো তোমরাই তো তুই মজার ভাব হয়ে গেল, এখন কোনটা নেব কি সমাধান। একদল রমজানের সওয়াবে বেশি বলল সাদকা করলে, আর একদল বলছে যে জিলহজ মাসে সাদকা করলে বেশি সওয়াব, তো কোনটা নেব, কোরআনে সমাধান আছে, কি আছে, কি সমাধান আছে কোরআনে কারিমে? আল্লাহ কি বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহ ওয়া রাসূল, কোন বিষয়ে যদি তোমাদের মাঝে মতবিরোধ হয়, একাধিক মত হয়, দুটো তিনটা চারটা মত, একদল বলছে এই আরেকদল এই আরেকদল সেই, এইরকম যদি কয়েকটা মত হয়ে যায় তাহলে কোনটা নেবে, ফারুদ্দুহু ইলা আল্লাহ, তোমরা সকলেই মানুষ, সকলেই তোমরা ভুলের ঊর্ধ্বে না, সবার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে এমন স্থানে ফিরে যাও যেখানে গেলে ভুলের আর সম্ভাবনা নেই, যেখানে ওহির কথা শুধু পাওয়া যায় নিশ্চিত, ফারুদ্দুহু ইলা আল্লাহ, আল্লাহর দিকে ফিরিয়ে দাও, আল্লাহর দিকে ফিরিয়ে দাও মানে কোরআনে কারিমে তলাশ করো সমাধান। আর যদি কোরআনে কারিমের সমাধান না পাওয়া যায়, ওর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিকে ফিরিয়ে দাও মানে হাদিসে খোঁজা শুরু করো, কোরআন এবং হাদিস দুটোই হচ্ছে ওহি, সুতরাং ওহিতে সমাধান তলাশ করো। এখন এই সাদকার ফজিলত সম্পর্কে ওহিতে খুঁজেন, কোরআনে কারিমে যেমন লাইলাতুল কাদার বা রমজানের ফজিলত রয়েছে, তেমনি কোরআনে কারিম ওয়ালায়ালিন আশরে সূরাতুল ফজরে এই 10টি দিনের ফজিলত রয়েছে, তাহলে দুই ফজিলতের মধ্যে কোনটা বেশি ফজিলত এটা কি করে বুঝবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিকে ফিরে আসবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্ব ইলা আল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর, মা মিন আইয়ামিন, এমন কোন দিন নেই, আল আমালুস সালিহ ফিহা, যাতে নেক আমল করলে আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে, মিন হাযিহিল আইয়ামিল আশর, এই জিলহজ মাসের 10টি দিনের চাইতে। তাহলে 10টি জিলহজ মাসের যে দিন রয়েছে, প্রথম জিলহজ থেকে শুরু করে কোরবানির দিন পর্যন্ত, এই 10টি দিনের চাইতে বেশি প্রিয় দিন বা বেশি ভালো দিন, যেই দিনগুলোর আমল আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে, এমন কোন দিন 360 দিনের মধ্যে নেই বললেন, কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 360 দিনের মধ্যে রমজানে 10টি দিন আছে,
তাহলে এর দ্বারা বোঝা গেল যে এই 10 দিন একদিকে রাখেন আর একদিকে রাখেন রমজান মাসের 10 দিন। এই হাদিস প্রমাণ করে জিলহজ মাসের 10 দিনের নেক আমলের চাইতে বেশি প্রিয় আমল আল্লাহর কাছে কোন দিনের আমল হইতে পারে না, এমনকি রমজান মাসেরও আমল হইতে পারে না, এমনকি রমজান মাসের শেষ 10 দিনেরও হইতে পারে না। সমাধান পেয়ে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। তাহলে এর দ্বারা বোঝা গেল এখন সাদকার উদাহরণ দিয়ে আপনি সালাত নামাজের উদাহরণ নেন, নফল নামাজের উদাহরণ নেন, আপনি সালাতুল জাহা স্বাস্থ্যের নামাজের উদাহরণ নেন, এইরকমই যেকোনো মানুষের যেকোনো রকমের উপকার করা অথবা কোরআন তেলাওয়াত নেন, জিকির আজকার নেন, যে কোনো নফল ফরজ ইবাদত বন্দেগী নেন, রমজান মাসের শেষ শেষ 10 দিনের ইবাদত বন্দেগী আর এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগীর মধ্যে আল আমালুস সালে ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আইয়াম, এই জিলহজ মাসের প্রথম 10টি দিনের নেক আমলের চাইতে ভালো আমল আর কোনো দিন হতে পারে না। এই বিষয়টিকে বেশি বেশি প্রচার করার এই জন্য আরো প্রয়োজন রয়েছে যে রমজান মাসের ফজিলত সারা দুনিয়ার মুসলিমরা জানে, না বলকেও জানে যে রমজান মাস ফজিলতের মাস, কিন্তু এই 10টি দিন সম্পর্কে অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ আম জনগণ সাধারণ জনগণ মুসলিম সমাজের সারা বিশ্বে জানে না, বিশেষ করে উপমহাদেশের আমাদের দেশের মানুষরা এই জিলহজ মাস ছোট থেকে কোনোদিন শুনেনি যে জিলহজ মাসের এই 10টি দিনে এত ফজিলত আছে, এত ফজিলত সময় যায় না, আলেম সমাজ এসব আলোচনা করে না, আম জনগণ কি করে বা জানবে যদি আলোচনা না হয়। তাহলে যেখানে কোনো কিছুর গুরুত্ব আছে, ফজিলত আছে আর সেটা মানুষের অজানা আছে, অস্পষ্ট আছে, সেটা আরো বেশি বেশি প্রচার করা উচিত এবং তার গুরুত্ব দেওয়া উচিত। এই 10টি দিন হচ্ছে হজের মাসের অন্তর্ভুক্ত। হজের মাস আল্লাহ আশরু মালুমাত, হজের জন্য জানাশোনা কয়েকটি মাস রয়েছে। আশরু মালুমাত শব্দটি বলা হয়েছে জানাশোনা, আল্লাহ জানিয়ে দিয়েছেন শাওয়াল, জিলকাদা, জিলহজ মাসের 10টি দিন। আর এই 10টি দিন সম্পর্কে আল্লাহ বলছেন যে লিয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত সূরা হজ, যাতে করে মুসলিমরা আল্লাহর নামে জিকির আজকার করে, আল্লাহর জিকির আজকার, আল্লাহকে স্মরণ করে জানাশোনা কয়েকটি দিনে। এখানে আইয়ামে মালুমাত, আশরু মালুমাতের শেষ 10টি দিন হচ্ছে জিলহজ মাসের 10 দিন, আর আইয়ামে মালুমাত জানাশোনা কয়েকটি দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10টি দিন। এখানে আইয়ামে মালুমাত বলা হয়েছে, ওখানে আশর মালুমাত বলা হয়েছে। এই দিনগুলিতে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে জিকির আজকার করতে বলেছেন, আল্লাহকে স্মরণ করতে বলেছেন। আল্লাহর জিকির আজকার ফরজগুলিও, ফরজগুলি সবসময় আদায় করবেন, কিন্তু ফরজের ক্ষেত্রে আরো বেশি যত্নবান হবেন, গুরুত্ব দেবেন, আজানের সাথে মসজিদে আসবেন, তাকবীরে তাহরিমার সাথে নামাজ ধরার চেষ্টা করবেন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করবেন, জামাত মিস করবেন না। আর সন্নত মুস্তাহাবের ক্ষেত্রে জিকির আজকার, সালাত হচ্ছে জিকির, সুতরাং সালাতুল জোহা মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে পড়েন না, অনেকে অনেকে মোটেই পড়েন না। এই 10টি দিনে সালাতুল জোহা চাষের নামাজ একটু নিয়মিত পড়বেন, আপনি গুরুত্ব দিয়ে পড়বেন, একটু বেশি করে পড়বেন, সর্বনিম্ন 2, 2, 4, 6, 8, 10, 12 পর্যন্ত একটু বেশি করে পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে ওই সব লোকেরা যারা তাহাজ্জুদ করতে পারেন না, তাদের জন্য ঘাটতি পূরণ এটা, তাহাজ্জুদ যারা করে রাত্রে তাদের ইবাদত একটা প্লাস হয়ে গেছে যে 11 রাকাত পড়েছে তারা, যারা তাহাজ্জুদ পড়ে না রাত্রেও বঞ্চিত তাহাজ্জুদের নামাজ থেকে, ইবাদত থেকে। সুতরাং দিনে তো ঘাটতি পূরণ করো, এই জন্য যারা তাহাজ্জুদ পড়ে ওদের ক্ষেত্রে আরো বেশি গুরুত্ব এই জোহর নামাজের। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু কমজোর লোক ছিলেন, সাহাবি, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছিলেন, তিনটি তার মধ্যে একটি ছিল কমজোর মানুষ, গম যদি চেপে যায়, অনেকে গম বাড়ি তাহলে বেতর পড়তে পারবে, বেতরটা পড়ে শুয়ে যেও, এটা ছিল ওসিয়ত। আর একটি ওসিয়ত ছিল, যেহেতু তুমি বেতর পড়ে শুয়ে যাচ্ছ ভোর রাত্রে আর জাগতে পারছো না ফজিলতের সময়, তাহলে তুমি দিনে সালাত ও জোহা চাষতে নামাজ পড়িয়া। এই হাদিস থেকে বোঝা যায়
যে বিশেষ করে যারা তাহাজ্জুদ পড়েন না, চাষের নামাজ আর এই দশটি দিনে, যেসব এবাদত বন্দী, সমস্ত এবাদত বন্দী করবেন আপনি, সব রকমের ইবাদত বন্দী করার চেষ্টা করবেন। ইবাদত বন্দী দুই রকম, কিছু ইবাদত আছে যেগুলি দ্বারা শুধু আপনার লাভ হবে, আমার লাভ হবে, আমি আপনি করলে ইবাদতের লাজেমা, আমার পর্যন্ত সীমিত থাকলো, আপনি করলে আপনার পর্যন্ত সীমিত থাকলো, এর দ্বারা কারো ফায়দা হলো না অন্য লোকের। আর কিছু ইবাদত আছে ইবাদতের মধ্যে আদি, যে করলো তারও ফায়দা, যারা আশেপাশে আছে তাদেরও ফায়দা, তাদেরও লাভ হলো। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন বাড়িতে বসে বসে, মসজিদে বসে বসে, শুধু আপনার লাভ হবে, ঠিক না? আর আশেপাশে কারো লাভ হবে না। কিন্তু আপনি কোরআনে কারিমের যদি শিক্ষা দেন কাউকে, ওই কোরআনই কিন্তু নিজে না তেলাওয়াত করে কোরআন শিখালেন কাউকে, তাফসীর শিখালেন কাউকে, দিনের আলোচনা করে মানুষকে দিন শিখালেন আপনি, তো আপনারও ফায়দা হইলো আর যাদেরকে শিখালেন তাদেরও ফায়দা হইলো। নফল নামাজ যদি পড়েন শুধুমাত্র আপনার ফায়দা হইলো, তাই না? কিন্তু একটা লোক সহিহ নামাজ পড়তে যায়, তারাও একবারে পড়ে, বেদাত নামাজ তো পড়ে, নামাজ পড়ে, বিদাতি নামাজ পড়ে, ওকে সহিহ শুদ্ধ নামাজ সন্ন্যতি নামাজটা শিখালেন, আপনারও ফায়দা হলো ওরও ফায়দা হইলো, নামাজ শিখালে। এইভাবে যদি মানুষকে দান খেরাত করেন, যে দান করলো তারও ফায়দা হলো, যাকে দান করলো তারও ফায়দা হলো, কারো যদি উপকার করেন, কাজে আসেন আপনি একটু, মানুষের মুশকিল আসান করে দেন, যে করলো তারও ফায়দা হলো, সওয়াব হলো নাকি হলো, আর যার উপকার করলো তারও দিন দুনিয়ার ফায়দা হলো। কোন পথভ্রষ্ট লোককে, বেদিন লোককে, বেনামাজি লোককে নামাজি বানিয়ে দেন, কোন বেদাতি শিরক বেদাতের আকিদাওয়ালা লোককে সহি আকিদায় নিয়ে আসতে পারেন, একটু কোরআন সুন্নাহ দলিল মুখে করতে পারেন, তাহলে আপনারও ফায়দা হলো, ওদেরও ফায়দা হলো। তাহলে এবাদত দুই রকম রয়েছে, যে এবাদত গুলি তারা যে করলো তারও ফায়দা হয়, আর যেই সমাজে সেই ইবাদতটি করা হলো সেই দেশেরও ফায়দা হলো, সেখানকারও ফায়দা হলো, ওটা বেশি ফজিলত রাখে। এই খেয়ালটা রাখার চেষ্টা করবেন, এই জন্য সাদকা খেরাত করবে। এই জন্য চিন্তা করেন এই দিনগুলির ইবাদত গুলি একটু ভালো করে দেখেন। এই দিনগুলির একটি ইবাদত হচ্ছে তাকবীর পাঠ করা, যেদিন থেকে চাঁদ উঠে যাবে সেদিন থেকে কি করবেন, লিয়াজ করু সুমাল্লাহ, আল্লাহর জিকির আজকার করবেন। এই আয়াতের তাফসীর যেমনই চাঁদ উঠে গেছে তাকবীর পাঠ করেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলিলেন, আয়াতের আমল হইল না হইল না, খেয়াল খুশি ছাড়া হয়নি, কিন্তু প্র্যাকটিক্যাল করেছেন আয়াতের তকবীর আছে, তাহমিদ আছে, যেমন নবী সাল্লাল্লাহু বলেছেন বেশি বেশি তকবীর পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আর তাহমিদ আলহামদুলিল্লাহ পড়ো। এছাড়া কোরআন তেলাওয়াত, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা, এইসব করবেন। এই তকবীর চলতেই থাকবে 13 তারিখ পর্যন্ত, কিন্তু 9 তারিখ যখন আসবে, যারা হজে যাবেন না, 9 তারিখের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত শুধু ফরজ নামাজের পরে তকবীরটা পাঠ করবেন। এই জন্য এখানে দেখা যায় সালাম ফেরার পরে আরাফার দিন থেকে শুরু করে লোকেরা মসজিদে মসজিদে কি শুরু করে, সালাম ফেরার পরে জোরে জোরে তাকবীর পাঠ করা শুরু করে, তাকবীরে মুকাইয়্যিদ, মানে নামাজের সাথে, ফরজ নামাজের সাথে সম্পৃক্ত তাকবীর, তাকবীরে মুকাইয়্যিদ পাঠ করবে একবারে 13 তারিখের আসর পর্যন্ত। কারণ 13 তারিখের মাগরিব হলে তো 14 তারিখে রাত পড়ে গেল, তখন আর তাকবীর চলবে না। যদি আমাদের দৃষ্টিতে ওটা তো 13 তারিখ মনে আছে, কিন্তু 13 না, সন্ধ্যা হয়ে গেছে, চাঁদ উঠে গেছে, তখন 14 তারিখ পড়ে গেছে। এই জন্য 13 তারিখ আসরে নামাজের পরে শেষ তাকবীর। হাজি সাহেবরা তাকবীরে মুতলাক তালবিয়ার সাথে সাথে লাব্বাইক আল্লাহু লাব্বাইক পড়বেন, কেউ কেউ তাকবীরও পড়বেন, মাঝে মাঝে তাকবীর পড়বেন, মাঝে মাঝে তালবিয়া পড়বেন। আর যখন 10 তারিখে তার আরাফার দিন 10 তারিখে পাথর মারা হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে, তখন তালবিয়া শেষ হয়ে গেছে পাথর মারার সাথে সাথে 10 তারিখে, তারপর থেকে ওই জোহর থেকে, জোহরের পর থেকে শুরু, জোহরের নামাজ প্রথম নামাজ সকালে পাথর মারার পরে, জোহরের নামাজের পর থেকে তাকবীর মুকাইয়্যিদ মানে নামাজের পরে পরে তাকবীর পাঠ করা শুরু করবেন কোরবানির দিন থেকে। 10 তারিখে জোহর থেকে শুরু করে 13 তারিখ আইয়ামে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত হাজি সাহেবরা যারা হজে যাবেন
মেনাই বা যেখানে থাকেন না কেন মেনাই থাকাই সুন্নাত বেশি ভালো। তকবীর মুকায় নামাজের পরে পরে তকবীর পাঠ করবেন, এটি ছিল একটি বাদ। এই তকবীর দিয়ে আপনার ফায়দা হবে, কিন্তু এর সাথে যদি আপনি জোরে জোরে পাঠ করেন যেটা সুন্নাত, আর আপনার তকবীর শুনে অন্যরাও তকবীর পাঠ করে তো অন্যেরও লাভ হইল। এটা একটা দিক হয়েছে যেন জোরে পড়াই সুন্নাত। এই দিনগুলিতে সিয়াম পালন করবেন, কারণ এগুলো সবচেয়ে ফজিলতের দিন। এই দিনের ভালো আমলের চাইতে প্রিয় আমল আর আল্লাহর কাছে কিছু নেই। সুতরাং রোজা অন্য দিনের চাইতে এই দিনে রোজা রাখা বেশি ভালো। সুতরাং ওলামারা বলছেন যে নয় দিন পয়লা তারিখ থেকে যদি কেউ রোজা রাখে কোনো অসুবিধা নেই, ভালো কথা। আর মুসনাদ আহমদ এরকম একটি হাদিস রয়েছে, তিসা দিল হিজ্জা বলে। তিসা মানে তা আছে নবম হইতে পারে আবার নয় দিনও হইতে পারে, সম্ভাবনা রয়েছে। আর এই দিনগুলি এমনি ফজিলতের, একটি রোজা রাখলে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্ব আল্লাহ রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে। সুতরাং বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন, কমপক্ষে যদি এতটা নাও পারেন এর মধ্যে সোমবার আসবে, বৃহস্পতিবার আসবে, রাখার চেষ্টা করবেন। আর আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করবেন। তিনটা রোজা তো হয়েই গেল, মাসের যে তিনটা রোজা হয় এই দশ দিনের মধ্যে হয়ে গেল। তাও যদি না পারে তো আরাফার দিনটা মিস করবেন না, আরাফার দিন অবশ্যই সিয়াম পালন করবেন, কারণ আরাফার দিন রোজা রাখলে এটি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যা হাজি সাহেবরা ছাড়া সারা বিশ্বের সকলেই করবে। হাজিরা যদি আরাফার ময়দানের সওয়াব নেকি নিয়ে জান্নাতে যেতে পারে, তো যারা হজে যেতে পারল না বা হজে যাবে না, হজ করে ফেলেছে, তাদের জন্য আল্লাহ নেকির ব্যবস্থা রেখেছে, সেটা হচ্ছে আরাফার দিনের সিয়াম রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় এর ফজিলত সম্পর্কে, সহিহ মুসলিমে রয়েছে, তখন তিনি বলেছিলেন জি আতাসে বাল্লাহ, আল্লাহর কাছে আশা করি আইয়ু কাফারা সানাতাল লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল লাতি বাদাহু, গত এক বছর গুনাহ মাফ হবে আর আগামী এক বছর গুনাহ মাফ হবে, দুই বছরের গুনাহ মাফ হবে। একটা দিন রোজা রাখলেন দুই বছরের গুনাহ মাফ হইল। শরীর স্বাস্থ্যের উপকারিতা তো আজকালকার যুগে বলা হচ্ছে, মুসলিম অমুসলিম সমস্ত চিকিৎসকরা একমত যে রোজা সিয়াম শরীর সুস্থ রাখার জন্য এত গুরুত্বপূর্ণ একটি কাজ। তারা এবাদতে বিশ্বাসী না হইলেও এই কাজে বিশ্বাসী, এই শরীর সুস্থ রাখার কাজে বিশ্বাসী তারা। সুতরাং অনেকের কোরআনে বা হাদিসের উপর আস্থা বেশি না থাকলেও যদি ডাক্তার বলে তাহলে সবকিছু ছাড়তে, সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। ডাক্তার বলেছে চিনি হারাম হারাম, বস্ত্র হারাম হারাম, ঠিক না, চর্বি হারাম হারাম, এই হারাম হারাম। ডাক্তার যদি কোনো কিছু হারাম করে দেয় সবচেয়ে বড় হারাম আজকালকার যুগে, তো ডাক্তারের কথা যদি বিশ্বাস করতে পারেন, তো ডাক্তারের সৃষ্টিকর্তা রবের কথা বেশি বিশ্বাস করে যদি নেক আমলগুলি করেন তবে আসল নেকিটা পাবেন, আসল উত্তম বদলাটা ইখলাসের সাথে হবে, আমলটা সুতরাং তার উত্তম বদলাটাও পাবেন। এই দিনগুলির একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরবানি করা, যেটা দশই জিলহজের দিন এমন না আর কোরবানির দিন একে বলা হয়। কোরবানি হাজির সাহেবরা করবে হজে ফেরান তামাত্ত করলে, যারা হজে যাবেন না তারা ওধিয়া করবেন নিজের নিজের বাড়িতে অথবা যেখানে ইচ্ছা, জরুরি না যে আপনাকে বাড়িতে থাকতে হবে, বিদেশে আছেন বাড়িতে কোরবানি হচ্ছে, অন্য কোনো গরিব দেশে আপনার কোরবানি হচ্ছে, কোরবানি করবেন আপনি। এই কোরবানির দিনকে আজামুল আইয়াম ইনদাল্লাহর কাছে সবচেয়ে বড় দিন বলা হয়েছে, নবী সরহাদি সবচেয়ে বড় মহান দিন বলা হয়েছে আজামুল আইয়াম, আজিম মহান দিন বলা হয়েছে এই দিনকে। এই দিনে সবচেয়ে বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করা হয়, যার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা হয়। পক্ষান্তরে মুশরিকরা দুর্গা দুর্গাই গরু খাসি জবাই করে আর মোরগ জবাই করে আল্লাহর সাথে শিরিক করে মুশরিক হয়। জি হ্যাঁ, এই যে আল্লাহর কাছে ইবাদত পছন্দ। আর কোরবানি দুর্গার জন্য জবাই হয় না, দরগার জন্য জবাই হয়, রব্বুল আলামিন একমাত্র রবের জন্য জবাই, ফাসাল্লিল রব্বিকা ওয়ানহার, রবের জন্য জবাই হয়। বাকি অন্য জবাইগুলি কিছু জায়েজ জবাই হয়, বস্তু খাবো সেজন্য গরু জবাই করেছি, মুরগি জবাই করেছি, আবার কিছু শিরকি জবাই হয়, দরগাতে জবাই হচ্ছে, দরগাতে আজমিরে আর শাহজালালে আঠারো শীতে মুশরিকদের জবাই, জি শিরিককারীদের জবাই, বলিদান হচ্ছে হিন্দুদের মুশরিকদের জবাই, জি হ্যাঁ। কিন্তু এই উজিয়া একমাত্র আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা, আল্লাহর কাছে খুব প্রিয় আমল এটি। আর এই দিনটি খুব বড় দিন, যারা কোরবানি দিতে পারে অবশ্যই কোরবানি দেবেন, যারা কোরবানি দিবেন
নিজের এবং নিজের পরিবারের জন্য একটি কোরবানি যথেষ্ট, একটি কোরবানি যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সাহাবাকে বলছেন যে আমরা একটি ছাগল দিতাম, সর্বনিম্ন ছাগল, আর না হয় গরু বা উটের ভাগ। জি হ্যাঁ, যদিও গরু উটের ভাগের ক্ষেত্রে ইখতিলাফ আছে যে এক ব্যক্তির হবে না একটি পরিবারের, কিন্তু এই ক্ষেত্রেও শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে যেহেতু গরু একটা ভাগ বা উটের একটা ভাগ, এটা হচ্ছে একটা খাসি বকরির সমান। আর জিহাদের ময়দানে যখন গনিমতের ধন সম্পদ ভাগ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন, কিছু উট আছে কিছু বকরি আছে, সবার জন্য বকরি জুটছে না, সবার জন্য উট জুটছে না, তখন একটা উটে সাতজন মুজাহিদিনকে ভাগ দিতেন, আর এক একটা মুজাহিদকে ওর বদলে একটা করে বকরি দিতেন। কি বোঝায়? যে একটা ছাগল একটা খাসি সমান সপ্তম ভাগ। জি হ্যাঁ, বা সাতটা খাসি সমান একটা উট, এইরকম করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য একজন এবং তারপর আমাদের দেশের লোকেরা কোরবানি দিতে যায় না। এবার আমার এই বিবির নামে দিলাম, কোথায় জাহেল, শুধু ওর স্ত্রীর জন্য। এবার আমার নামে দিলাম, এবার আমার বাপের নামে দিলাম, এবার আমার মায়ের নামে দিলাম, আর তাও কিনা। এবার আমার বড় ছেলের নামে দিলাম, আস্তাগফিরুল্লাহ, এবার আমার বড় মেয়ের নামে দিলাম। এই করতে করতে ওর বিশ বছর পার, ওর বিশ বছর পার। জি হ্যাঁ, বিশ বছর পরে ওর হয়তো পালা আসবে। অথচ শরীয়ত হচ্ছে যে একটা কোরবানি আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, এমনকি আমার বৃদ্ধ বাপমা যদি থাকে, আমার নাবালক ভাই বোনও থাকে, আর আমার অন্যে থাকে, আমার সাথে থাকে জয়েন্ট ফ্যামিলিতে, তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ শেখ ইবনে বাজ এই ফতোয়াগুলিকে স্পষ্ট করেছে, এগুলি জানা প্রয়োজন রয়েছে, এবং সুন্নতি এইভাবে আপনাকে কোরবানি দিতে হবে। হ্যাঁ, বেশি দিতে হলে আরো ভালো, আপনার জন্য সুন্নতে মুয়াক্কাদে এতটা, কিন্তু আপনি একশোটা ওর দেন। নবী সাল্লাল্লাহু কতটা দিয়েছেন? ওদের একটা ভাগ যথেষ্ট ছিল সাত ভাগের, কিন্তু একটা হজ বিদায় হজে কোরবানি করেছেন একশোটি উট। করেন না আপনি দশ বিশটা পঞ্চাশটা আপনি গরু জবাই করেন, কোনো নিশান না, ভালো কথা, খুব ভালো কাজ করছেন। আর খাওয়ান মানুষকে। আচ্ছা, এই কোরবানি করলে এই ইবাদতে আপনারও লাভ আছে, আর যাদেরকে খাওয়াবেন তাদেরও লাভ আছে, গরিব মিসকিন লাভ আছে, আত্মীয় স্বজনদের লাভ আছে, আত্মীয় স্বজনদের সাথে বন্ধু বান্ধবদের সাথে মিত্রতা ভালোবাসা বাড়ে, আর গরিবদের উপকার হয়। জি, এ কোরবানি। আর শেষ একটি কথা বলে শেষ করে দেব, সেটা হচ্ছে যারা কোরবানি করবে অভিভাবক সবাই না, সদস্যরা না, তার ক্ষেত্রে নবী করিম বলছেন যে ইজা দাখাল আল আশ, যখন এই জিলহজ মাসের দশটি দিন চলে আসবে, ও আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, তোমাদের কোনো মানুষ যদি কোরবানি করতে ইচ্ছুক হয়, বাড়ির কোরবানি করবেন, তাহলে যেন চুল লম পশম না কাটে, যেগুলো কাটা যায় সেগুলো, যেটা কাটা হারাম, দাড়ি কাটা হারাম, সবসময় হারাম। অনেকে এর আগে থেকে রেডি হয় দাড়ি কেটে, যে দশটা দিন তো সেভ করতে পাবেন, এখন কাটে না, সবসময় আপনার জন্য হারাম, এই হারাম সবসময় লেগে আছে। কিন্তু যেই পশমগুলি গের জরুরি, চুল থেকে শুরু করে আর কিছু, যেগুলো কাটার হুকুম আছে বা ছোট করার হুকুম আছে, গোছ, এর মধ্যে কিছু কাটবে না, চুল কাটবে না, আর কি কাটবে না, নখ কাটবে না, অলামিনাল সরিহি, শরীর কোনো চামড়া বিরক্ত করছে, কষ্টদায়ক হলে সেটা আলাদা কথা, তো এমনি কোনো জায়গায় দেখছে আমি একটু এই জায়গাটা একটু কেটে ফেলি, না কাটবেন না, জরুরি না হলে অপারেশন যদি অস্ত্র পাচার করতে যান পথে, তবে সেটা আলাদা কথা, তখন যাই, কিন্তু এমনিতে শরীরের কোনো কিছু কাটবেন না। ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোরবানির মালিক অভিভাবক, তার পক্ষ থেকে যেখানেই কোরবানি হোক না কেন, সুতরাং যারা দেশে কোরবানি দেবেন, আর আপনার এবং আপনার পরিবার কোরবানি আপনি দিচ্ছেন, আপনি হচ্ছেন মালিক সেই পরিবারের অভিভাবক, আপনি এই কয়টা দিন চুল নখ কাটবেন না, শনিবার আগামীকালকে কেটে রেডি থাকবেন। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।